প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই ভালো আছো সবাই আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের আমি স্বাগতম জানাচ্ছি তোমাদের সাথে আছি আমি মনির উদ্দিন সমাজবিজ্ঞান নোয়াখালী সরকারি কলেজ আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্র পড়ছিলাম তো সমাজবিজ্ঞান প্রথম পত্র আমরা নবম অধ্যায় পড়ছিলাম যে অধ্যায়টির শিরোনাম হলো সামাজিক ব্যবস্থা সোশ্যাল সিস্টেম তো আমরা সমাজবিজ্ঞান এই নবম অধ্যায়ে আমরা যতটুকু শেষ করেছি গত লেকচারে আজকে আমরা তারপর থেকে স্টার্ট করবো শিক্ষা তাহলে আমরা প্রথমে শিক্ষার ধারণা ধারণা শিক্ষা কি আমরা আমরা এটা সম্পর্কে একটু নি সংজ্ঞায় পরে আসব। শিক্ষা হলো একটি আচরণগত পরিবর্তন শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শেখার সুবিধা জ্ঞান দক্ষতা মান বিশ্বাস অভ্যাস অর্জন করা যায় কারো মতে শিক্ষা হচ্ছে বৃদ্ধি বিকাশমূলক প্রক্রিয়া আবার কেউ বলেন শিক্ষা সামাজিক শিক্ষা জীবনযাপনের প্রস্তুতি বাংলা শিক্ষা শব্দটি সংস্কৃত ধাতু শ্বাস থেকে এসেছে যার অর্থ হলো শাসন করা শিক্ষা শব্দটির সমার্থক শব্দ বিদ্যা সংস্কৃত দাতুবিদ থেকে এসেছে এই বিদ্যা শব্দটি যে বিদ্যা শব্দের অর্থ হল জানাবা জ্ঞান অর্জন করা ওকে শিক্ষার ইংরেজি হলো এডুকেশন শব্দটির উৎস কয়েকটি ল্যাটিন শব্দ থেকে কারো কারো শব্দটি আসছে এডুকেয়ার থেকে যার অর্থ হলো টু লিড আউট অর্থাৎ শিশু শিক্ষার্থীদের মধ্যে যেসব মানসিক শক্তি জন্মসূত্রে বিদ্যমান থাকে সেই অন্তর্নিহিত শক্তিগুলোকে বাহিরে বের করে আনাটাই হলো শিক্ষা এডুকেয়ার মতে তারপরে দ্বিতীয় আরেক মত অনুযায়ী দেখা যায় এডুকেশন শব্দটির মূল ল্যাটিন শব্দ য়ার যেটা থেকে থেকে উদ্ভুত্ত যার অর্থ হলো টু ব্রিং আপ প্রতিপালন করা পরিচর্যা করা তৃতীয় আরেক একমত অনুযায়ী দেখা যায় এডুকেশন শব্দটির ইংরেজি প্রতিশব্দ শব্দ আসছে ইডুকেটাম থেকে যেটার অর্থ হলো অ্যাক্ট অফ ট্রেনিং ওকে তাহলে এই যে কৌশল জীবনযাপনের কৌশলায়িত্ব করা এই যে আমরা অনেকগুলো মত দেখলাম শিক্ষা সংক্রান্ত ওকে ও এছাড়াও এখানে আর একটা এডুকেশন শব্দটিতে ডিকশনারি অব ওয়ার্ড অরিজিনে জোসেফ টর্ডল শিফলি তার ডিকশনারি অব ওয়ার্ডস অরিজিন সে লিখেছেন যে এডুকেশন শব্দটি আসছে ল্যাটিন এডিক্স এবং ডুক্রোডুক থেকে যার শাব্দিক অর্থ হলো হলো বের করা করা এই আমাদের শিক্ষা সম্পর্কিত শিক্ষার উৎপত্তি শিক্ষা মানে বাংলা ধাতু কোথায় তারপরে শিক্ষার ইংরেজি কোথায় থেকে এডুকেশন শব্দটি আসছে শিক্ষার এই শব্দ মূল সম্পর্কে বা শব্দের উৎস সম্পর্কে আলোচনা এবার আমরা যেটা দেখব সেটা হলো শিক্ষার সংজ্ঞা শিক্ষার সংজ্ঞায় কোথায় কি বলা আছে আমরা একটু দেখি মনীষীদের সংজ্ঞাটা আমরা দেখবো উপনিষদে বলা হয়েছে কি বলছে উপনিষদ বলেছে শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে ঋগ্বেদে বলা আছে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে আত্মবিশ্বাসী এবং আত্মত্যাগী করে তোলে কৌটিল্যের মতে শিক্ষা হলো শিশুকে দেশ বা জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ দেওয়ার কৌশল ওকে তাকেই বলি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে আমরা সেটা দেখি তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না যা বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে স্বামী বিবেকানন্দ বলেছেন মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই শিক্ষা তারপর শিক্ষার্থীদের দেহমানের বিকাশ সাধন এবং তার মাধ্যমে জীবনের মাধুর্য ও সত্য উপলব্ধিকরণই হলো শিক্ষা এটা হলো অ্যারিস্টটলের মত ওকে তাহলে রুশো বলেছে যে শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ যা মানব সমাজের সকল কৃত একজন স্বাভাবিক মানুষ সহায়তা করে বা সহায়ক হয় বলেছেন শিক্ষা হলো শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ মনের সার্বিক বিকাশের সহায়ক প্রক্রিয়া এই হলো আমাদের অনেকের মতামত অনুযায়ী শিক্ষার আহ সংজ্ঞা ওকে তারপর আমরা যেটা দেখবো যে শিক্ষা শিক্ষাটাকে আমরা বিশ্লেষণ করি শিক্ষার অর্থকে বিশ্লেষণ করলে শিক্ষার দুটো অর্থ দু রকম অর্থ আমরা দেখতে পাই একটা হলো সংকীর্ণ অর্থে শিক্ষা কি আর একটা হলো ব্যাপক অর্থে শিক্ষা কি তাহলে আমরা প্রথমে সংকীর্ণ অর্থে শিক্ষা কি যদি এই সম্পর্কে আমরা একটু কথা বলি সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে বোঝাই কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট পাঠক্রমকে সামনে রেখে শিক্ষিত অভিজাত ব্যক্তি দ্বারা পাঠক্রমের বিষয়গুলো শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালন করা এটা হলো সংকীর্ণ অর্থে শিক্ষা মানে নির্দিষ্ট পাঠ্যক্রমে শিক্ষিত অভিজাত ব্যক্তি দ্বারা পাঠক্রমের বিষয়গুলো শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালন করা হলো শিক্ষা যেটা আমরা স্কুল কলেজের শিক্ষার কথা বলতে পারি তাহলে সংকীর্ণ অর্থে যেটা আমরা দেখলাম এটার বৈশিষ্ট্যগুলো কি কি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হলো জ্ঞান বৃদ্ধি করা ডিগ্রি লাভ করা এটি একটি জ্ঞান বৃদ্ধি করে আর কি করে ডিগ্রি লাভ করে আমরা সার্টিফিকেট পাই তারপরে এটা একটা একমুখী প্রক্রিয়া ওকে যেহেতু আমাদেরকে একটা চকে বেঁধে দেয় সার্টিফিকেট অর্জন করার জন্য তারপরে এটা বিদ্যার সাধারণত বিদ্যালয় কেন্দ্রিক এবং বই নির্ভর মানে আর এটা হলো অপরিবর্তনীয় এবং গতিহীন প্রক্রিয়া সার্টিফিকেট অর্জন করতে হলে ব্যক্তিকে সেভাবেই চলতে হবে এই জন্য এটা অপরিবর্তনীয় একটা প্রক্রিয়া এটাকে আমরা বলতে পারি এবার আসি আমরা যে ব্যাপক অর্থে শিক্ষা সেটা কি ব্যাপক অর্থে শিক্ষা সম্পর্কে যদি আমরা দেখি শিক্ষাবিদদের মতে ব্যাপক অর্থে শিক্ষার তাৎপর্য হল শিক্ষার্থীর অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনার বিকাশ সাধন করা ব্যাপক অর্থে শিক্ষার যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি যে কিভাবে এটা শিক্ষার্থীর অন্তর্নিহিত যেই ক্ষমতা আছে সেটাকে বাহিরে বের করে আনে এটা একটা জীবন ব্যাপী প্রক্রিয়া মানুষ আজীবন শিখতে থাকে ওকে কাজী নজরুল ইসলাম বলেছেন বিশ্বজুড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দেবারাত্র পৃথিবীতে সবাই ছাত্র প্রত্যেক মানুষই দৈনন্দিন জীবনে চলতে গেলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিছু না কিছু শিখতে থাকে ঘটনার কারণে জীবনে চলার ক্ষেত্রে সামাজিক মিথস্ক্রিয়তার ক্ষেত্রে বিভিন্নভাবে মানুষ শিখতে থাকে ব্যাপক অর্থে শিক্ষা হলো দ্বিমুখী প্রক্রিয়া এটি দ্বিমুখী প্রক্রিয়া কেন একমুখী প্রক্রিয়া হলো এটা যেহেতু শুধুমাত্র আমাদের সার্টিফিকেটের দিকে নিয়ে যায় একটা ইয়ে করে আর এটা হলো যে এটার সার্টিফিকেট বা অন্যান্য অর্থের সাথে সাথে জীবনের জৈবনিক প্রক্রিয়া সম্পর্কেও শিক্ষা হয় তারপর এটা একটা জীবন ব্যাপী ক্রমবিকাশ প্রক্রিয়া এই শিক্ষা শিশুর জন্মগ্রত সামর্থ্য অন্তর্নিহিত সম্ভাবনা ও স্বতঃস্ফূর্ত চিন্তা শক্তি ক্রমবিকাশে সাহায্য করে এই শিক্ষা শিক্ষার্থীদের চাহিদা ও প্রবণতা অনুযায়ী হয়ে থাকে এই শিক্ষা আচরণের পরিবর্তন করে মূল্যবোধের বিকাশ সাধন করে উদারনৈতিক মনোভাব গঠন করে তাহলে এই হলো মূলত আমাদের শিক্ষা সম্পর্কে ধারণা শিক্ষার সংজ্ঞা শব্দগত অর্থ শাব্দিক অর্থ তারপরে শিক্ষার আহ সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে শিক্ষা সম্পর্কিত কথা তারপরে আমরা দেখব শিক্ষার উদ্দেশ্য শিক্ষার উদ্দেশ্য সম্পর্কেও আমরা যদিও আসলে বিভিন্ন কথা আমরা বলতে পারি কিন্তু তারপর আমি এখানে অনেকের মতামত উল্লেখ করে দিয়েছি আমাদের বুঝতে সুবিধার জন্য মনীষীরা কি বলেছেন অ্যারিস্টটল বলেছেন শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হল ধর্মীয় অনুশাসনের অনুমোদিত পবিত্র কার্যক্রমের মাধ্যমে সুখ লাভ করা সক্রেটিসের মতে শিক্ষার উদ্দেশ্য হলো মিথ্যার বিনাশ আর সত্যের আবিষ্কার করা ফ্লেটোর মতে শরীর ও আত্মার পরিপূর্ণ বিকাশ ও উন্নতির জন্য যা কিছু প্রয়োজন তা সবই শিক্ষার উদ্দেশ্য অন্তর্ভুক্ত শিক্ষাবিদ হারবার্ট বলেছেন শিক্ষার উদ্দেশ্য হবে শিশুর সম্ভাবনা ও অনুরাগের পূর্ণ বিকাশ ও নৈতিক চরিত্রের প্রকাশ করা জন ডিউ এর মতে শিক্ষার উদ্দেশ্য আত্ম উপলব্ধি রসু এর মতে সু অভ্যাস গড়ে তোলাই শিক্ষার মৌলিক উদ্দেশ্য কিন্ডার গার্ডেন পদ্ধতির উদ্ভাবক আমরা জানি প্রয়বল তিনি বলেছেন শিক্ষার উদ্দেশ্য হবে সুন্দর বিশ্বাসযোগ্য ও পবিত্র জীবনের উপলব্ধি পার্সিনানের মতে শিক্ষার উদ্দেশ্য চরিত্র গঠন পরিপূর্ণ জীবনের জন্য প্রস্তুতি এবং ভালো দেহ সুস্থ দেহ সুন্দর মন গড়ে তোলা এছাড়া পার্কাস কমেনিয়াস আমি এখানে অনেকের মতামত দিয়েছি তোমরা লেকচারটা দেখার সময় ভিডিও ভোজনে পজ করে মতামতগুলো দেখে নেবে এরপরে শিক্ষার লক্ষ্য আমরা উদ্দেশ্য বললাম যে শিক্ষা কি গোস করে কিন্তু এই শিক্ষাটা আসলে আমরা এই এই শিক্ষা লক্ষ্য কি শিক্ষা কেন অর্জন করে মানুষ তাহলে বিভিন্ন সময়ে শিক্ষাবিদদের যে ধারণা দার্শনিকদের যে ধারণা তাদের ধারণা অনুযায়ী শিক্ষার কিছু লক্ষ্য আমি এখানে উল্লেখ করেছি শিক্ষার লক্ষ্য হলো জ্ঞান অর্জন করা শিক্ষার প্রাথমিক লক্ষ্যই হলো জ্ঞান অর্জন করা ওকে কোন শিক্ষাবিদদের মধ্যে এটার অন্যতম লক্ষ্য লোক শিক্ষার জ্ঞান অর্জন করা যেমন সক্রেটিস বলেছেন নলেজ ইজ পাওয়ার বাই হুইচ থিংস আর ডান ওকে নলেজ ইজ পাওয়ার বাই হুইচ থিংস আর ডান এটাকার কে বলেছেন সক্রেডিজ তাহলে শিক্ষার অন্যতম লর্ক হলো জ্ঞানার্জন করা নৈতিকতাবোধ জাগ্রত করে শিক্ষা ওকে শিশুর নৈতিক চেতনা জাগ্রত করে শিক্ষা শিশু চরিত্র গঠন করে হারভার্ডের মতে এ হ্যান্ডফুল অব গুড লাইফ ইজ ওর্থ এ বোসেল অফ লার্নিং ওকে মানে অনেক বেশি প্রচুর পরিমাণে শিক্ষার চাইতে একটি সজজীবন বেছে নেওয়া ভালো এই কারণে শিক্ষা নৈতিকতাবোধ জাগ্রত করে কৃষ্টি চেতনার উন্মেষ গঠানো শিক্ষার লক্ষ্য হলো সমাজের অতীত কৃষ্টি ও সাংস্কৃতিক ধারার সঙ্গে পরিচিত হওয়া এক কথায় নিজস্ব সাংস্কৃতিক সত্তার প্রতি শ্রদ্ধাবোধ ঘটানো শিক্ষার অন্যতম লক্ষ্য তারপরে শিক্ষা মানুষের চরিত্র গঠন করে শিক্ষা আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে আহ তারপরে শিক্ষা জনগণকে সমাজের রাষ্ট্রের সুনাগরিক হিসেবে গড়ে তোলে মানুষকে তারপরে শিক্ষা হাতে কলমে শিক্ষা প্রদান করে বর্তমানে আমরা দেখতেছি যেটা কারিগরি শিক্ষা আমরা বলি এটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের জন্য সমাজের উন্নয়নের জন্য মানুষের মানবিক উন্নয়নের জন্য ওকে তাহলে এই হলো শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আমাদের কথা এখানে আমি আসলে অনেকগুলো উল্লেখ করেছি তোমরা পড়ার সময় দেখার সময় এগুলো দেখে নিলে আশা করি তোমাদের জন্য এটা ভালো হবে যাই হোক আমরা এবার আসবো শিক্ষার স্তর শিক্ষার স্তর সম্পর্কে বিখ্যাত সুইস পন্ডিত জাপিয়া যে মানুষের শিক্ষা ও জ্ঞান বিকাশের যে তত্ত্ব প্রকাশ করেন তিনি এই তত্ত্ব প্রকাশের শিক্ষার ধার ধাপ বা স্তর নির্ধারণ করেছেন উনিশশো সালে তার এই শিক্ষা এবং জ্ঞান বিকাশের তত্ত্বটি প্রকাশিত হয় তো উনিশশো সালে প্রকাশিত শিক্ষার স্তর সমূহ তিনি যে স্তর উল্লেখ করেছেন সেগুলো প্রথমত হলো প্রথম স্তর এই প্রথম স্তরের নাম হলো ইন্দ্রীয় পেশিজ স্তর এটার বয়স হলো শূন্য থেকে দুই বছর এই এই শূন্য থেকে দুই বছরের বয়সের মধ্যে মানুষ তার ইন্দ্রিয়ের সাহায্যে কোনো কিছু অনুভব করতে পারে অনুভব করতে বুঝে ওকে এটা হলো ইন্দ্রিয় পেশিজ স্তর দ্বিতীয় স্তর হলো প্রাক ধারণামূলক স্তর দুই থেকে সাত বছর এই সময় কোনো বিষয় সম্পর্কে ব্যক্তি সঠিকভাবে ধারণা করতে পারে না কিন্তু সেই সময় শিখে কার্যকরী সুনির্দিষ্ট কার্যকরী সাত থেকে এগারো এখানে তার মোটামুটি ধারণা করতে হয় তার ধারণার মানসিক যে গঠন সেটা মোটামুটিভাবে পরিপূর্ণ হয় এবং একদম পরিপূর্ণ ধারণার সময় আসে তার এগারো থেকে ষোলো বছর মনে করা হয় যে জাপিয়াজের মতে এই ষোলো বছর বয়সের মধ্যেই এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই চতুর্থ স্তর পর্যন্ত এসে ব্যক্তি মোটামুটি সমাজ জীবন ইত্যাদি সম্পর্কে একটা কার্যকরী ধারণা লাভ করতে পারে ওকে এই হলো জাপিয়াজের মতে শিক্ষার স্তর এবং যে স্তরের কথা তিনি এখানে বলেছেন শিক্ষার স্তরের কথা এগুলো কিন্তু ব্যাপক অর্থে শিক্ষার স্তরের কথা বলেছেন সংকীর্ণ অর্থে নয় ওকে কারণ সংকীর্ণ অর্থে শিক্ষার স্তর গুলো এরকম না যাই হোক এবার আমরা বাংলাদেশের শিক্ষার স্তর দেখবো আমরা জানি আমাদের বাংলাদেশের শিক্ষার যে স্তর আছে বাংলাদেশের শিক্ষা হলো তিন স্তর বিশিষ্ট প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর এবং উচ্চ শিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তর সরকারি বেসরকারি বিদ্যালয়গুলোতে পাঁচ বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা সাত বছর মেয়াদী মাধ্যমিক এর মধ্যে তিন বছর মেয়াদী জুনিয়র দুই বছর মেয়াদী মাধ্যমিক এবং দুই বছর মেয়াদী উচ্চ মাধ্যমিক তার মানে শূন্য থেকে পাঁচ বছর যেটা আমরা পঞ্চম শ্রেণী বলি এটা হলো প্রাথমিক তারপর ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই তিন বছর হলো নিম্ন মাধ্যমিক তারপরে নবম দশম হলো মাধ্যমিক আর একাদশ দ্বাদশ হলো উচ্চ মাধ্যমিক পর্যায়ে ওকে এছাড়া আমাদের আছে এরপর উচ্চ মাধ্যমিকের পরে বিশ্ববিদ্যালয় স্তর স্তর বা শিক্ষা এই স্তরে আমাদের এখন এই স্তরে দুইটা দুই ধরনের ডিগ্রি আছে একটা হলো সম্মান ডিগ্রি আর একটা হলো ফার্স্ট কোর্সের যে ডিগ্রিটা ওকে তো অনার্স যেটা সেটা ষাট বছরের শিক্ষা স্তর আর ডিগ্রি যেটা সেটা তিন বছরের স্তর তো আবার আরেকটা উচ্চ ক্ষেত্রে আমাদের আরেকটা যেটা আছে অনার্স এর পরে মাস্টার্স বা স্নাতকোত্তর সেটাতে ডিগ্রি থেকে কেউ যদি পাশ করে তাকে দুই বছরের মাস্টার্স কোর্স করতে হয় স্নাতকোত্তর কোর্স করতে হয় আর কেউ যদি অনার্স থেকে পাশ করে কোনো বিষয়ে তখন তাকে এক বছরের মাস্টার্স কোর্স করতে হয় এই হলো আমাদের বাংলাদেশের শিক্ষা স্তর সম্পর্কে কথা আমরা জানি বাংলাদেশ একটি জনবহুল দেশ শিক্ষা দীক্ষা জ্ঞান চর্চায় দেশটি আমাদের দেশটি খুবই অগ্রসরমান শিক্ষা বিস্তারে সরকার অনেক ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর থেকে স্বাধীনতার প্রাককাল পর্যন্ত বাংলাদেশে শিক্ষার তেমন বিকাশ না হলেও স্বাধীনতা পরবর্তীকাল থেকে শিক্ষার ক্রম উন্নয়নে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে এবং রাজধানী শহর ছেড়ে দেশের প্রতি শহর বন্দর গ্রামগঞ্জ স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় অনেক ওকে সরকারের নানাবিধ উদ্যোগের পাশাপাশি শিক্ষা বিস্তারের লক্ষ্যে বিভিন্ন বেসরকারি সংস্থা ব্যক্তিগত প্রতিষ্ঠায় অনেক প্রতিষ্ঠান স্থাপন করেছেন যা জ্ঞান বিজ্ঞান চর্চা এবং গবেষণায় বিশেষ ভূমিকা পালন করে শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া এটা আমরা জানি সবাই মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শিখে শিক্ষা যুগপথ বিশ্লেষণ কালের সন্ধিক্ষণে মানুষের বয়সকাল বসবাসের প্রকৃতি পরিবেশ এবং জীবনযাপন প্রক্রিয়ার উপর ভিত্তি করে শিক্ষা লাভের প্রক্রিয়া এবং ধরন ভিন্ন ভিন্ন হতে পারে তাহলে বাংলাদেশ ওই ধারার ব্যতিক্রম নয় আমাদের দেশে শিক্ষার তিনটা ধরন রয়েছে একটা হল আনুষ্ঠানিক শিক্ষা আর একটা অনানুষ্ঠানিক শিক্ষা আর একটা হল উপানুষ্ঠানিক শিক্ষা প্রথম আমরা আনুষ্ঠানিক শিক্ষার স্তর দেখব আনুষ্ঠানিক শিক্ষা হলো একটি কাঠামোগত পরিবেশে সুনির্দিষ্ট উদ্দেশ্যে শিক্ষার্থীদের শিক্ষাদান করা সাধারণত একটি স্কুলের প্রতিবেশে আনুষ্ঠানিক শিক্ষা সঞ্চালিত হয় শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষিত প্রত্যায়িত শিক্ষক থাকে এবং শিক্ষকরা বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করেন বেশিরভাগ স্কুলের একটি মানসম্মত আদর্শ ডিজাইন করা হয় যার মাধ্যমে সিস্টেমে সমস্ত শিক্ষাগত পছন্দগুলি নিয়ন্ত্রণ করা হয় এই ধরনের পছন্দগুলি হলো পাঠ্যক্রম সাংগঠনিক মডেল শারীরিক শিক্ষার স্থানগুলির নকশা ছাত্র শিক্ষক মৃত্যু স্ক্রিয়া বা ইন্টারেকশন মূল্যায়ন পদ্ধতি মূল্য মানে বিভিন্ন পরীক্ষা পদ্ধতি শ্রেণীর আকার শিক্ষাগত কর্মকাণ্ড ইত্যাদি ওকে এই হলো মানে আমাদের এই যে প্রাথমিক 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 শিক্ষা প্রাক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা উচ্চতর শিক্ষা ওকে এই সকল যে শিক্ষাগুলো আছে প্রতিষ্ঠান ভিত্তিক বিদ্যালয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এগুলাই হলো আনুষ্ঠানিক শিক্ষা তো এখানে আমরা আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে দেখি প্রাক প্রাথমিক প্রথমে প্রাক প্রাথমিক আনুষ্ঠানিক শিক্ষা হল একটা প্রথম ধরন এই ধরনের শিক্ষা আমাদের দেশে ছেলে মেয়েদের স্কুল যাত্রা সাধারণত ছয় বছর বয়স থেকে শুরু হলেও বর্তমানে প্রাক প্রাথমিকগুলোতে প্রাক প্রাথমিক প্রাথমিক স্কুলগুলোতে প্রাক প্রাথমিক শাখা খুলে আরও অল্প বয়সে ছেলে মেয়েদের স্কুলে যাওয়া আসা করে থাকে আর এই প্রাক প্রাথমিক স্কুলগুলো সাধারণত আড়াই প্রত্যেক বছর থেকে সাত বছর বয়সের মধ্যে ছেলেরা ফ্রি প্লে প্লে নার্সারি ফ্রি কেজি কেজি শ্রেণীতে শিক্ষার ধাপগুলো অতিক্রম করে ছোট ছোট বাচ্চারা বিশেষ করে কেজি স্কুলগুলোতে আমরা দেখি এ সকল ক্লাসগুলো দেখা যায় আর এখন প্রাক প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ও চালু করা হয়েছে ওকে তারপরে আমাদের যেটা দেখব প্রাথমিক স্কুল প্রাথমিক স্কুল হলো প্রাক প্রাথমিক শেষ করার পরে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এটা হলো কি প্রাথমিক বিদ্যালয় আমাদের দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় যেমন রয়েছে এরকম বেসরকারি বিভিন্ন কেজি স্কুলেও প্রাথমিক শিক্ষাদান করা হয়ে থাকে ওকে তারপর আসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলের স্তর ধরন নিম্ন মাধ্যমিক হলো আমি যেটা বলেছি যে নিম্ন মাধ্যমিক হলো আমাদের আনুষ্ঠানিক শিক্ষার তৃতীয় এবং চতুর্থ ধরন তো নিম্ন মাধ্যমিক হলো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বেশিরভাগ সমসাময়িক শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক শিক্ষায় বয়সন্ধির সময় আনুষ্ঠানিক শিক্ষার প্রসার ঘটে এটি প্রাপ্ত বয়স্কদের জন্য সাধারণত মাধ্যমিক উত্তর বা উচ্চতর শিক্ষা যেমন বিশ্ববিদ্যালয়ের ভিত্তিমূলক শিক্ষা থেকে অপ্রাপ্ত বয়স্কদের জন্য সাধারণত প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ওকে আচ্ছা যাই হোক এখানে অনেকগুলো আলোচনা আমি করেছি তো এই যেটা নিম্ন মাধ্যমিক আর মাধ্যমিকের যেটা আমরা আমাদের দেশে দেখতে পাই সেটা হলো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এটা হলো মাধ্যমিক শিক্ষা এই নিম্ন মাধ্যমিক সরকারি প্রতিষ্ঠান এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠান সমূহ আছে তারপরে সরকারি নিম্ন মাধ্যমিক এরকম বিদ্যালয় আছে তারপরে ব্যক্তিগত উদ্যোগে বা প্রাইভেট বিভিন্ন স্কুল নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক একসাথে শিক্ষাদান করে থাকে ওকে তাহলে এই নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীদেরকে শিক্ষার জন্য কি করা হয় প্রস্তুত করা হয় ওকে তারপরে অথবা সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে তাকে কোনো ফ্যাশার জন্য প্রস্তুত করা হতে পারে ইংরেজিতে নিম্ন মাধ্যমিক স্তরকে মাধ্যমিকের স্তরকে ও লেভেল বলে আখ্যায়িত করা হয় ইংরেজি মিডিয়াম ইংলিশ মিডিয়ামে তারপর আমরা যেটা দেখব সেটা হলো উচ্চ মাধ্যমিক স্তর উদাহরণ উচ্চ মাধ্যমিক শিক্ষার স্তর হলো আনুষ্ঠানিক শিক্ষার পঞ্চম স্তর উদাহরণ এই স্তরে শিক্ষা একাদশ দ্বাদশ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ এবং এই যে এটার যে পাবলিক পরীক্ষা মাধ্যমিকের পাবলিক পরীক্ষাটাকে বলা হয় এসএসসি পরীক্ষা এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন আর উচ্চ মাধ্যমিক শিক্ষার এই স্তরটা এই স্তরটা যে পাবলিক পরীক্ষা হয় এটাকে বলা হয় এইচএসসি পরীক্ষা হায়ার সেকেন্ডারি স্কুল সার্ট হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সামিনেশন ওকে এই যে এই পরীক্ষাগুলা তাহলে ইন্টারমিডিয়েটের যেটা সেটা হলো উচ্চ মাধ্যমিক এটা একাদশ দ্বাদশ শ্রেণী গঠিত আমাদের এই একাদশ দ্বাদশ শ্রেণীর যে উচ্চ মাধ্যমিক এটা পাশ করেই মূলত এটা সফলতার সাথে পাশ করার পরেই মূলত একজন ছাত্র বা ছাত্রী উচ্চতর শিক্ষায় প্রবেশ করতে পারে তো উচ্চতর শিক্ষায় এক একজন এক দিকে চলে যায় বিজ্ঞান থেকে পাশ করলে ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি বিভিন্ন দিকে বা মানবিক অথবা বাণিজ্য থেকে ইন্টারমিডিয়েট এইচএসসি পাশ করার পরে প্রত্যেকে তার যার পছন্দ অনুযায়ী কি করে বিভিন্ন বেছে নিয়ে নিয়ে অর্জন করে থাকে আমাদের যেটা আচ্ছা ইংরেজি ইংলিশ মিডিয়ামে উচ্চ মাধ্যমিক শিক্ষাকে এ লেভেল বলা হয় অ্যাডভান্স লেভেল আর ও লেভেল হলো অর্ডিনারি লেভেল যাই হোক তাহলে উচ্চতর স্তর ও ধরন উচ্চশিক্ষার স্তর হলো আনুষ্ঠানিক শিক্ষার ষষ্ঠ স্তর ওকে এটি একটি অবাধ্যতামূলক শিক্ষা স্তর মানে উচ্চ শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক না কেউ যদি বলে যে আমি এসএসসি পাস করেছি আর উচ্চতর শিক্ষা আমি গ্রহণ করব না কোনো ব্যাপার না এটার জন্য কেউ তাকে সরকার বা তাকে আইন তাকে বাধ্য করবে না ওকে তো আমাদের এখানে উচ্চ শিক্ষার স্তর হলো এগুলো ব্যক্তি এখানে সাধারণত সার্টিফিকেট অর্জন করে বা কোনো একাডেমিক ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করে থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান গবেষণা সামাজিক কার্যক্রম ইত্যাদি অন্তর্ভুক্ত করে উচ্চ উচ্চ স্তরে শিক্ষাদান করা হয় এবং এই উচ্চ স্তরের শিক্ষা পরবর্তী ডিপ্লোমা ডিগ্রি বা একাডেমিক ডিগ্রি নিয়েই ব্যক্তি সাধারণত কর্মজীবনে প্রবেশ করতে পারে যাই হোক আর একটা রয়েছে বৃত্তিমূলক শিক্ষা আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে আমাদের এখানে অনেক কারিগরি স্কুল কারিগরি বিদ্যালয় আছে বিভিন্ন সরকারি উদ্যোগ সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এরকম বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে যারা কৃষি প্রকৌশল ও সুস্থাপত্য ইত্যাদি বিষয়ে কি করে ইত্যাদি বিষয়ে শিক্ষা প্রদান করে থাকে বৃত্তিমূলক শিক্ষা প্রদান করে থাকে এবার আমরা যেটা দেখব সেটা হলো অনানুষ্ঠানিক শিক্ষা অনানুষ্ঠানিক শিক্ষা কোনটা অনানুষ্ঠানিক শিক্ষা হলো ইকোনমিক অপারেশন ডেভেলপমেন্ট সংস্থা দ্বারা নির্ধারিত শিক্ষার তিনটি পদ্ধতির মধ্যে অনানুষ্ঠানিক শিক্ষা হলো অন্যতম অনানুষ্ঠানিক শিক্ষা বিভিন্ন জায়গায় যেমন বাড়িতে কাজের মধ্যে দৈনিক ইন্টারেকশন বা সমাজের সদস্যদের শেয়ারের মাধ্যমে পরিচালিত হয় অনেক শিক্ষার্থীর জন্য ভাষা অধিগ্রহণ সাংস্কৃতিক নিয়ম আচরণকে অন্তর্ভুক্ত করা যায় অল্প বয়সী ছেলেমেয়েদের জন্য অনানুষ্ঠানিক শিক্ষা একটি চলমান প্রক্রিয়া যা বিভিন্ন জায়গায় ব্যক্তি কি করতে পারে শিখতে পারে অনানুষ্ঠানিক শিক্ষা সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে ঘটে যা নির্দিষ্ট পাঠক্রম অনুসরণ করে না বিশেষ করে বাস্তবের পরিবর্তনের সাথে সাথে ব্যবহারিক প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এর উৎপত্তি করতে পারে এটা অপরিহার্যভাবে তথাকথিত শিক্ষা ব্যবস্থাকে অনুসরণ করে না শিক্ষণীয়ভাবে সচেতন নিয়মানুবর্তী এবং বিষয় অনুযায়ী জ্ঞানবানদের আনুষ্ঠানিক বা হস্টেলিক্যাল সমস্যা সম্পর্কিত পরিস্থিতি ব্যবস্থাপনা জীবনের জন্য ফিটনেস সম্পর্কিত পরিকল্পনা ইত্যাদি এখানে করা হয় না এটা মানুষ তার দৈনন্দিন জীবন থেকে সরাসরি অভিজ্ঞতা থেকে অর্জন করে ওকে অনানুষ্ঠানিক শিক্ষার একটা বড় বড় উদাহরণ হলো ঊনবিংশ শতকে শৈশবের বিকাশে বিনোদন দ্বারা শিক্ষা ধারণার প্রয়োগ করা হয়েছিল এবং এটা খুব ভালো ফলাফল পেয়েছিল এটা হলো অনানুষ্ঠানিক শিক্ষার সবচেয়ে বড় একটা এক্সাম্পল ওকে এবার আমরা দেখব উপানুষ্ঠানিক শিক্ষার স্তর ও স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বাহিরে পরিচালিত একটা শিক্ষা কার্যক্রম হলো উপানুষ্ঠানিক শিক্ষা শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক কোনো জায়গায় এই কার্যক্রম পরিচালনা করা হয় উপানুষ্ঠানিক শিক্ষা মূলত জন মানুষের শিক্ষাদান কার্যক্রম এতে যে কোনো বয়সের নিরক্ষর মানুষকে অক্ষর লেখা পাঠ গণনা হিসাব তারপরে মনের ভাব লিখন হয়। শিক্ষার্থীকে সমাজ পরিবেশ ও দৈনন্দিন বিজ্ঞান সম্পর্কে জ্ঞান দান করা হয় উপানুষ্ঠানিক শিক্ষা শুধু বিদ্যালয়ের পাঠবঞ্চিতদের জন্য নয় যারা দারিদ্র বা অন্যান্য কারণে বিদ্যালয় থেকে ঝরে পড়ে তারা তাদের জন্যও এটা উন্মুক্ত ব্রিটিশ যুগ উনিশশো সালে নৈশ বিদ্যালয় বিশ্ববি নৈশ বিদ্যালয়ে বয়স্ক শিক্ষা কার্যক্রম সর্বপ্রথম চালু করা হয় এবং এটার মাধ্যমেই বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষার প্রথম উদ্যোগ গ্রহণ করা হয় এরপরে উপানুষ উনিশশো ছাব্বিশ সালে নৈশ বিদ্যালয়ের সংখ্যা হাজার ছাড়িয়ে যায় পঁয়ত্রিশ সালে উনিশশো সালে কেন্দ্রীয় প্রাদেশিক সরকার এবং বেসরকারি নানা প্রতিষ্ঠান বিশেষ করে পাড়া মহল্লা ভিত্তিক বয়স্ক শিক্ষা কার্যক্রম গ্রহণ করা হয় উনিশশো উনচল্লিশ সালে ফ্রাঙ্ক লুবকের অন্তত একজনকে লেখাপড়া বা আন্দোলন ব্যাপক জনপ্রিয় সহায়তা লাভ করেছিল এগুলো হলো উপানুষ্ঠানিক শিক্ষার এটা হলো একজা গুরুত্বপূর্ণ এক্সাম্পল এই যে ফ্রাঙ্কলো বাগের এই এই আন্দোলনটা ওকে তারপর আমরা দেখব বাংলাদেশের সংবিধানের শিক্ষা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এটা আমরা জানি সর্বজনীন প্রাথমিক শিক্ষা রাষ্ট্রের মূলনীতি হিসেবে ঘোষিত হয়েছে এরপরও দেশের নিরক্ষরতার হার কিন্তু আসলে কমেনি যদিও অনেকাংশে এখন কমেছে বর্তমানে সকল শ্রেণীর মানুষকে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আনায় আনায় আওতায় আনা প্রায় অসম্ভব শিশুদের একটি বৃহৎ অংশ নানা কারণে স্কুলে ভর্তি হতে পারে না যারা ভর্তি হয় তাদের মধ্যে অনেকেই জড়ে যায় আর স্কুলে ফিরতে পারে না এদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা প্রয়োজন যারা স্কুলে পড়ার সুযোগ পায়নি অনানুষ্ঠানিক শিক্ষার অভাবে নিরক্ষর রয়ে গেছে তাদের জন্য এটি আশা আবশ্যক উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে বয়স্কদের ব্যবহারিক শিক্ষা দেয়া হয় তারপর আনুষ্ঠানিক শিক্ষা বঞ্চিত শিশু কিশোরদের জন্য বিকল্প সুযোগ সৃষ্টি করাই হলো উপানুষ্ঠানিক শিক্ষার মূল উদ্দেশ্য ওকে এখানে স্বনির্দেশিত শিক্ষা একটা ব্যাপার আছে সেটা হলো অটো ডাইরেক্টিসিজম একটি চিত্তাকর্ষক গ্রহণ প্রক্রিয়া যেখানে নিজে নিজে শেখা বা নিজের দ্বারা অথবা নিজেই স্বশিক্ষক হিসেবে ভূমিকা পালন করতে হয় এই স্বশিক্ষায় শিক্ষিত ব্যক্তি প্রচুর সময় ব্যয় করে লাইব্রেরি শিক্ষাগত ওয়েবসাইটগুলি সম্পদগুলি পর্যালোচনা করার মাধ্যমে একজন লোক তার জীবনের প্রায় যে কোনো সময় অটো ডাইডেক্ট হতে পারে মানে নিজের শিক্ষক নিজে হতে পারে ওকে এরকম এই যে বর্তমান সময় আমরা বিভিন্ন ইন্টারনেটের এই যুগে যে নেট থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু নিজেরা শিখছি এগুলা কিন্তু স্বনির্দেশিত শিক্ষার মধ্যে পড়ে স্বনির্দেশিত শিক্ষার অন্তর্ভুক্ত ওকে তারপরে এখানে আর একটা সম্মুক্ত শিক্ষা এবং ইলেকট্রনিক পদ্ধতিগত শিক্ষা তো বর্তমানে এটা খুবই জনপ্রিয় আমরা দেখি যে আমাদের বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নামে একটা মুক্ত বিশ্ববিদ্যালয় একটি প্রতিষ্ঠান আছে এই মুক্ত বিশ্ববিদ্যালয়ের মুক্ত বিশ্ববিদ্যালয়ে ঝরে পড়ে অনেক মানুষ ডিগ্রি অর্জন করতে পারে বর্তমানে মুক্ত বিশ্ববিদ্যালয় অনেক বিষয়ে অনার্স মানে মাস্টার্স করারও সুযোগ আছে ওকে আর ইলেকট্রনিক পদ্ধতিগত যেটা ই শিক্ষা হ্যাঁ এই ই লার্নিং হিসেবেও পরিচিত এটা এটা প্রথাগত শিক্ষার ছাইতেও শিক্ষার হারকে চোদ্দ গুণ বাড়িয়ে দিয়েছে ই লার্নিং এর কারণে শিক্ষা অফেন এডুকেশন ক্রমবর্ধমান শিক্ষা ব্যবস্থা হিসেবে পরিণত হয়েছে ঐতিহ্যগত শিক্ষা পদ্ধতির তুলনায় তার দক্ষতা এবং ফলাফল তার মূল কারণ শিক্ষার খরচ সমগ্র ইতিহাস জুড়ে একটি বিশাল সমস্যা হিসেবে বিবেচিত যে কোনো দেশে এবং বেশিরভাগ দেশে শিক্ষার এই খরচের এটা একটা বিশাল রাজনৈতিক বিষয় ওকে তাহলে এই অনানুষ্ঠানিক শিক্ষার কারণে সরি ই লার্নিং এর কারণে খরচটা অনেকাংশে কমে এসেছে বলে মনে করা হয় যার ফলে শিক্ষার্থীর সার অনেক বেড়েছে ওকে তারপরে উন্মুক্ত শিক্ষা যেটা অলরেডি বললাম যে এরকম আমাদের এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ এরকম যেখানে সবাই ভর্তি হতে পারবে সবার জন্য প্রযোজ্য এখানে কে কোন বয়সের এটা কোনো ফ্যাক্ট নয় এখানে ভর্তি এসে সার্টিফিকেট অর্জন করতে পারবে ডিগ্রি অর্জন করতে পারবে একাডেমিক মূল্য অর্জন করতে পারবে এই জন্যই মূলত উন্মুক্ত শিক্ষা এসেছে তাহলে মানুষকে শিক্ষিত করার জন্য সকল রকমের প্রায় সকল রকমের পদ্ধতি আছে মানুষ এখন চাইলে পড়ালেখা করতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে কেউ যদি ঝরে পড়ে একাডেমিক ভাবে বিশ্ববিদ্যালয়ে যেতেও না পারে কিন্তু সেও মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সেটাও করতে পারে এখান থেকে সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে পারে তো শিক্ষা মানুষকে উন্নত করে শিক্ষা মানুষকে সভ্য করে তোলে শিক্ষা মানুষকে শিক্ষা দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখে আমরা পরবর্তী ক্লাসে শিক্ষার ভূমিকা কার্যাবলী ইত্যাদি পড়বো এবং শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য পড়ব তাহলে আমরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ জানি আমরা ক্লাস এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ